Assalamualaikum everyone. আজকে দেখাবো প্রবাসী জীবনে আমরা ব্যাচেলররা কিভাবে রান্না করি, রান্না করে খাওয়া দাওয়া করি, এন্ড কিভাবে আমরা হচ্ছে একটা অনুষ্ঠানের আয়োজন করি। এখন যাব হচ্ছে কিচেনে। কিচেনে আমার ফ্রেন্ডরা তারা রান্না করতেছে। অলমোস্ট আমি ছিলাম হচ্ছে পায়েসের দায়িত্বে, পায়েস রান্না করা শেষ। তো পায়েস কীভাবে রান্না করছি সেটা দেখাতে পারবো না, বাট অন্যান্য যেগুলো রান্না হচ্ছে সেগুলো এখন আমি দেখাবো। লেটস গো টু কিচেন। এটা হচ্ছে আমাদের কিচেন, এখানে আমার সব বন্ধুরা রান্না বান্না করতেছে। কিশোর ভাই রান্না করতেছে হচ্ছে হাঁস। কিশোর দুম্বা 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 দুম্বা। আচ্ছা, তোমার দুম্বা সম্পর্কে দু একটা কথা বলো আমাদের দর্শকদের, কি দর্শক একটু শুনতে চায়। তো এটার মধ্যে হচ্ছে কি কি উপকরণ যাচ্ছে বন্ধু? এটার মধ্যে সব ধরনের বিরি মশলার উপকরণ যাচ্ছে। তো এই এটা রান্নার পদ্ধতিটা একটু বলো, শেয়ার করো রেসিপিটা, শেয়ার করো রেসিপিটা। শেয়ার করতে হলে আমার পার্সোনাল চ্যানেলের মধ্যে যাইতে হবে, ওখানে যা সাবস্ক্রাইব করলে আমার সব ধরনের রেসিপি আপনারা পাবেন। তুমি তো আমার অডিয়েন্স টানতো, সেটা তো ঠিক না। আচ্ছা যাই হোক, এখানে সে হচ্ছে কিছু ফ্রাই করে রাখছে, বাকিগুলো ফ্রাই হচ্ছে। অ্যান্ড আমরা যদি এই পাশে যাই তাহলে দেখবো যে অনিমেষ দাকে। অনিমেষ দা, আজকে কী রান্না হচ্ছে দেখি কি হয়। কি হয় মানে তুমি কি জানো না? আচ্ছা, আপনারা কিছু মনে করবেন না, সবাই এখানে আসলে রুমে যা পরে থাকে তাই পরে চলে আসছে, এক একজন লুঙ্গি টুঙ্গি যা পারে তাই। তো এগুলাই চলে ব্যাচেলর লাইফে, বড় কথা তারা যে পরে আসে কিছু এটাই অনেক। তো অনিমেষটা আমরা গেস করতে পারছি, সে মাছ দিয়ে কিছু একটা রান্না করবে। দাদা তোমার রেসিপিটা অ্যাটলিস্ট শেয়ার করো, না তোমারও পার্সোনাল চ্যানেলে যেতে হবে। আমারও পার্সোনাল ইউটিউব চ্যানেলে যাইতে হবে। আচ্ছা যাই হোক, আমরা তাদের চ্যানেল প্রমোট করব না। ওয়াও, হাতের কি নৈপুণ্যতা দেখাচ্ছে অনিমেষ। নিপুণ হাতের ছোঁয়াতে সে পেঁয়াজগুলো ভাতি করে নিচ্ছে। ওয়াও, অনিমেষ দাকে যে বিয়ে করবে তার রান্নাবান্না নিয়ে কোনো টেনশন নাই। তো আমাদের দাদা হচ্ছে সনাতন ধর্মাবলম্বী। সনাতন ধর্মাবলম্বীর যে বৌদিরা, সরি যে আপুরা হচ্ছে এখনো বিয়ে করেননি, তাড়াতাড়ি আমার সাথে যোগাযোগ করুন, ইন্টারভিউতে পাস করলে দাদার আইডি আপনাকে দিয়ে দিবে। চা করবো আমি, একদম নিবেদন করি ভাই, আমাকে নিয়ে কোনো কমেন্ট করা। ও সে হচ্ছে বিবাহিত, তো তাকে আমরা দেখাবো না বেশি। আর আমাদের এই পাশে আছে হচ্ছে নাইম ভাই। ভাই কি রান্না করতেছেন? মাছ। তো আপনার রেসিপিটা কি শেয়ার করা যায়? ও কিছু শেয়ার করার নাই, যাই হোক আমরা দেখাই শেষ দিয়ে দিই। সে গরিব মানুষ, চাষা মাছ রান্না করতেছে। নিশাত হাই বলো। বলো হাই, তুমি কি করতেছো? এই তো গরিবের খাবার। এখন আমরা নিশাতের রুটি বানানো দেখবো। আমরা দেখছি নিশাত তার হাতের নিপুণ ছোঁয়াতে কিভাবে রুটিগুলো গোল করে করে বেলে যাচ্ছে। আমাদের নিশাত ভাইকে যে বিয়ে করবে তার রুটি নিয়ে কোনো টেনশন নাই, তার রুটিগুলো অনেক গোল গোল হয়, সে তার বউকে রুটি বানায় খাওয়াতে পারবে। এই হচ্ছে আমাদের ব্যাচেলর লাইফের রান্নাবান্নার চিত্র। সবাই এখানে স্ট্রাগল করে এই রান্নাবান্না নিয়েই, মনে মনে সবার আকাঙ্ক্ষা তাড়াতাড়ি বিয়ে করা। এদিকে চলছে ব্লেন্ডিংয়ের কাজ। বৌদি আমরা আপনাকে দেখাতে চাই দাদা এখানে কত কষ্ট করে প্রতিদিন। দাদা আপনাকে অনেক মিস করে কিন্তু বলতে পারে না। দাদার ভাই আমি বলে দিচ্ছি, দাদা আপনাকে সত্যি অনেক মিস করে। দাদা প্রতিদিন রাতে উপুর হয়ে আপনার জন্য কান্না করে। কিশোর দাদা কান্না করে না, পানি ভিজিয়ে ফেলে। তো বৌদি আপনি যদি এই ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই দাদাকে প্রতিদিন রাতে সান্ত্বনা দিবেন। দাদা হচ্ছে একটু পরে এই পেঁয়াজের মধ্যে মাছগুলো ছেড়ে দিবে। ওয়াও, দেখেছেন কি চিন্তা, রান্নার ক্রিয়েটিভ আইডিয়া, সে ঢাকনা দিয়ে রান্না করছে।
সে কিভাবে জানলো যে ঢাকনা দিলে এটা তাড়াতাড়ি সিদ্ধ হবে? ওয়াও, আরে চা করবো তো, দাঁড়া অস্থির অস্থির। আমাদের কিশোর ভাই এখানে তার দুটা মেট্রিক নিয়ে এখনো স্ট্রাগল করতেছে। এদিকে অনিমেষ পেঁয়াজের মধ্যে আদা এন্ড রসুন বাটা মেশাচ্ছে, তাদেরকে কি হবে কিছু একটা হবে তো, ও নিজেও জানে না আসলে কি হচ্ছে। আরেকজন জ্বালায় প্রায় হচ্ছে সবকিছু, দেখি লিচি গিয়েছে, এই তো সব জ্বালায় পড়ে গেছে। আজকে যদি তুমি একটা মেয়ে হইতে তাহলে এই ভুলটা করতে না। অনিমেষ যা বুঝতে পারতেছে না, সে হতভম্ব হয়ে গেছে আসলে রান্নার এই পর্যায়ে এসে কী করা করা লাগবে, কিন্তু সে চেষ্টা করে যাচ্ছে, চেষ্টাই সব কিছু। যাই হোক, আমরা এখন একটু এদিকে দেখাবো যে আমাদের এই বন্ধু রান্নার প্রতিযোগিতা অনেক এগিয়ে গেছে। সে তার পেঁয়াজের সাথে টমেটো মিক্স করে ফেলছে। ওয়াও, রান্নার একটি ক্রিয়েটিভ আইডিয়া। তারা এক একজন যদি সিভিল ইঞ্জিনিয়ার নাও হতে পারে, রান্না ইঞ্জিনিয়ার হবে এটা মাস। রান্না ইঞ্জিনিয়ারকে রাধুনি বলো, সরি। এখানে কুচি কুচি করে কিছু ধনিয়া পাতা, মরিচ রাখা, ওখানে কিছু সবজি কাটা রাখা। অ্যান্ড আমাদের নিশাত ভাই এখানে রুটি ভেজেই যাচ্ছে, তো ভেজেই যাচ্ছে। আর রুটি ভাজা অনন্তকালেও শেষ হবে না। সে রুটিগুলো কি সুন্দর গোল করেছে, কিন্তু আফসোসের বিষয়ে তারা কেউ আমাকে দাওয়াত দেবে না। তাদেরকে প্রমোট করে লাভ নেই, যেখানে আমার দাওয়াত আছে সেখানে আমি প্রমোট করবো। আরেকজন হচ্ছে রান্না করতেছে, প্রেম করতেছে, মানে বহুদিন হোক দিলে তার পানি পরে দিক দিয়ে বন্যা হয়ে যাক, সে কিছু কেয়ার করে না। তো এখানে কিশোরের হচ্ছে হাঁসগুলো ফ্রাই করা শেষ, মনে হচ্ছে বৌদি কল দিচ্ছে অনিমেষ দাকে, সে লজ্জা পেয়ে ফোনটা ভিতরে ঢুকায় রাখলো। খুব সুন্দর একটা গ্রান পাচ্ছি, কিন্তু কোনটা থেকে আসছে সেটা আমরা জানি না। আমাদের রান্নার অনেকগুলো পার্টের মধ্যে একটা পার্ট আপনারা দেখলেন, কীভাবে আমাদের কিশোর দাদা এবং অনিমেষ দাদা দুটো এখানে নেই, কীভাবে তারা রান্না করে। তো এরপরে আমি আরও দেখাবো, এরকম ভিডিও আরও দেখতে চাইলে কিচ্ছু করতে হবে না, জাস্ট চ্যানেলটার সাথে থাকুন। ফাইনালে আমাদের রান্নাবান্না সব শেষ, এখন আমাদের খাওয়ার পালা। এখানে আছে হচ্ছে মিনু আপু, আলমগীর ভাই, কিশোর, মিনু আপু, কিশোর, অনিমেষ দা এবং আমাদের রাশিয়ান ফ্রেন্ড মিখাইল। ওয়ার আর ইউ, সে হাই। এখন দেখানোর পালা হচ্ছে কি কি রান্না হয়েছে। এটা হচ্ছে মুরগির মাংস, দেশি মুরগি, এটা রান্না করছে অনিমেষ দা, পাকিস্তানি। এটা হচ্ছে মাছ, এটাও রান্না করছে অনিমেষ দা। আমি রান্না করছি সবার আবেগ পায়েস, পায়েস একটা রান্না করে সে এখানে আবেগ মারতেছে, দুনিয়ার আবেগ নিয়ে এসেছে। এইরকম ভাবে ভাই অপমান করলেন এই পায়েসটারে। হ্যাঁ, এইটা কি তো দেখেন, আমাদের হচ্ছে পায়েসটা আপু হচ্ছে আগে এই পাশে দেখে রান্না করছে, এটা তো হবে না, খুব কম রান্না করছো। এত কিছু খাওয়ার পরে পায়েস খাওয়ার আর জায়গা থাকে না। এই পায়েসটা আমি নিয়ে যাব, একটা আবেগ, এই আবেগ, আবেগ নিয়ে কেউ কখনো কথা বলবেন না, এটা জনগণের আবেগ, এটা নিয়ে কোনো কথা হবে না। সিফাত, একবার না পায়েস রান্না করে কি হয়েছিল ফার্স্ট? ফার্স্ট কেন হইছে, এই কারণে সে খালি পায়েস রান্না করে খাওয়াচ্ছে। ফার্স্ট হইছে না, আর কোনো কম্পিটিটিভ ছিল না, এই জন্য ফার্স্ট।
আমাকে এরকম ভাবে অ্যাটাক করা হচ্ছে কেন? যতবারই কম্পিটিশন হয়েছে শুধু পাইসে রান করে গেছে, মেয়াতি লাসি শেষ পর্যন্ত বিরক্ত হয়ে ভাই ওই জায়গাতে আরো 23 জন কম্পিটিটর ছিল। কেউ কিছু মনে করবেন না, আমরা যখন একসাথে খাওয়া দাওয়া করি ডর্মে সবাই এভাবে নিচে বসে, বড় ভাই ছোট ভাই সবাই একসাথে বসে এভাবে খাওয়া দাওয়া করি। তো অনিমেষ দা একটা ভিড়ে সবাইকে খাবার দিচ্ছে। তোমাদের ডর্ম না বন্ধ হয়ে যায় সেটা 11টার সময়? এই তো, যদি আবার লেট হলে তো আবার এখন আমরা উনি ফেলারে থাকে দেখি আমাদের ড্রম বন্ধ হয়ে যায়। হচ্ছে আমাদের রাশিয়ান ফ্রেন্ড মিখাইল, ফার্স্টে হচ্ছে বাঙালি খাবার খেতে পারতো না আর কিন্তু এখন ও হাত দেখতে পারে। ব্রো ক্যান ইউ ইউজ হ্যান্ড রাইট? ইয়েস ইয়া অফ কোর্স, নাও হি ইজ এ প্রো। মোবাইল দে হ্যাঁ, মোবাইল না মাখায় না, মোবাইল আমার ভাতের মধ্যে পড়ে গেছে। আমারও একটু কিছু দেন সবাই, দেখতেছি তো তোকে আগে দাও। সবাই আসলে খাওয়া দাওয়া নিয়ে ব্যস্ত, আমার ব্লগের দিকে কারো কোনো খেয়াল নাই, কারণ সময় নাই খেতে বাসতে। আর আপু তো আসার পর থেকে শুধু এতক্ষণ আলমগীর ভাইয়ের জন্য বসেছিলাম, ভাই অবশেষে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমাদেরকে কেডি ভাই হচ্ছে সালাদ দিচ্ছে সবাইকে, সালাদ দেই কেকেডি পুরো ইয়াটা বল দে। কিশোর কুমার দাস না দীপ? ও দীপ ভাই, রেটিং দেন, রেটিং দেন। কিসের রেটিং দিব? আপনি তো ভাই খালি নেই এখনো, কিন্তু ওখান থেকে আবার 20 কেটে দিলাম, কারণ হচ্ছে মিখাইল কেমন খাবার? কেমন? খুব মজা। 10 out of 10? Yes. Okay.